প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ এবং স্কুলের পড়ুয়া রয়েছো তোমাদের ভ্যাকসিনেশন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কালকের থেকে কিন্তু দেওয়া শুরু হতে চলেছে এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে কত বছর হলে আমি ভ্যাকসিনেশান দিতে পারবো আমার ফার্স্ট ভ্যাকসিনেশান হয়ে গেছে সেকেন্ড ভ্যাকসিনেশান কি দিতে পারবো এবং স্কুলের পড়ুয়াদেরই বা কাদের ক্ষেত্রে ভ্যাকসিনেশান এই মুহূর্তে দেওয়া হবে সমস্ত কিছু বা কিভাবে দেওয়া হবে এই সমস্ত কিছু নিয়েই এই ভিডিওতে বিস্তারিত তোমাদের সঙ্গে আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো রীতিমতো রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিন্তু রীতিমতো ও পরিকল্পনা করেছে আগে কলেজের সমস্ত ছাত্রছাত্রীকে ভ্যাকসিনেশন প্রদান করবে তারপরেই পুজোর পর থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী কিন্তু স্কুল চালু হবে এ তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমাদের যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া রাজ্যের প্রায় প্রত্যেকটি কলেজেই কিন্তু কালকের থেকেই শুরু হতে চলেছে কলেজের ক্ষেত্রে এই মুহূর্তে কারা ভ্যাকসিনেশন পাবে স্কুলের ক্ষেত্রে কারা পাবে সমস্ত কিছুই বলবো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো দেখো সবার প্রথমেই বলে রাখি এই তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছে তোমাদের যে আগে জানিয়েছিলাম কালকের থেকে ভ্যাকসিনেশন পর্ব শুরু হচ্ছে এক্ষেত্রে তোমরা বেশিরভাগ স্টুডেন্টই আমাকে জিজ্ঞাসা করেছ যে আমার এখনো আঠেরো বছর হয়নি সেক্ষেত্রে কি আমি ভ্যাকসিনেশন নিতে পারবো দেখো গভর্নমেন্ট যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু যদি দু তিনের নিচে তুমি জন্মগ্রহণ করো বা দু সালের এর আগে তুমি জন্মগ্রহণ করো তাহলেই কিন্তু তুমি ভ্যাকসিনেশান সরাসরি এই মুহূর্তে নিয়ে নিতে পারবে এ সেক্ষেত্রে তোমার যদি কয়েক মাস কম থাকে তুমি অনেকেই মনে করছো আমার সতেরো প্লাস আঠেরো কমপ্লিট হয়নি সেক্ষেত্রে কি আমি ভ্যাকসিনেশান নিতে পারি দেখো রুলস অনুযায়ী কিন্তু দু হাজার তিন দু হাজার দুই দু হাজার এক মানে দু হাজার তিনের আগে যারা জন্মগ্রহণ করেছো তোমরা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ভ্যাকসিনেশন নিতে পারো এক্ষেত্রে একটা কথা আমি তোমাদের প্রত্যেককে বলবো যে তোমাদের বয়স কী রয়েছে আঠেরো বছর কমপ্লিট হয়েছে কিনা সেটা কিন্তু কোথাও মেনশন করা নেই কলেজের সকল ছাত্রছাত্রীর কথাই উল্লেখ করা হয়েছে কাজেই এই মুহূর্তে তোমার ভ্যাকসিন হবে না এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই তোমরা রীতিমতো ও কলেজের সাথে সরাসরি যোগাযোগ করে বিষয়টা জানাও এবং জেনে নাও তুমি কবে তোমার কলেজে ভ্যাকসিনেশন দিতে যাবে কারণ যখন কলেজ শুরু হবে অফলাইনে তখন কিন্তু যে তুমি আঠেরো বছরের কম বয়স হয়েছে বা তোমার ষোলো বছর বয়স সেটা দেখে কিন্তু ও কলেজে প্রবেশ করানো হবে বা কলেজ খোলা হবে এরকমটি না কলেজ খুললে সকলের জন্যই খোলা হবে সেই কারণে ভ্যাকসিনেশনের ব্যাপারটা সরাসরি কিন্তু যোগাযোগ করে নাও কলেজের সাথে এক্ষেত্রে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ হচ্ছে আমরা কি কালকে প্রত্যেকেই ভ্যাকসিনেশন নিতে যাবো এক্ষেত্রে তোমাদের বলে রাখি প্রত্যেককেই কালকে ভ্যাকসিনেশন দেওয়া হবে না এখানে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ভ্যাকসিনেশন নিতে গেলে এ প্রত্যেককে একসাথে দেওয়া কোনো মতে একটা কলেজে সম্ভব নয় সেক্ষেত্রে তুমি তোমার যে ডিপার্টমেন্ট রয়েছে তুমি ম্যাথামেটিক্স ফিজিক্স বিভিন্ন কেউ বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়ছো তোমার ডিপার্টমেন্ট অনুযায়ী তোমার কলেজে কবে ভ্যাকসিনেশন দেওয়া হবে সেটার জন্য কিন্তু তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দেওয়া হবে হয়তো কোনো কলেজে কালকে শুরু হবে কোনো কলেজে পরশু দিনও শুরু হতে পারে সেক্ষেত্রে তুমি কলেজের ওয়েবসাইট চেক করো এছাড়া সরাসরি কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারো আর তোমাদের যে ভ্যাকসিনেশান দেওয়া হবে সেটা অবশ্যই কোভিডশিল্ড দেওয়া হবে এছাড়া তোমাদের যাদের দ্বিতীয় ডোজ অর্থাৎ প্রথম ডোজ দেওয়া দেওয়া দ্বিতীয় ডোজ দেবে বলে ভাবছ তোমরা যখন যাবে তখনই কিন্তু তোমাদের এর ভ্যাকসিনেশান দেওয়া হবে না সেটা তোমরা জানো একটা নির্দিষ্ট সময় দেওয়া হয় ফার্স্ট ডোজ এবং দ্বিতীয় ডেসের মধ্যে একটা নির্দিষ্ট সময়সীমা থাকে এবং তারপরে তোমাদের ডেট দেওয়া হয় ওই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশন নিতে হয় সেক্ষেত্রে তোমাদের যদি সেই ডেট পরে এই মুহূর্তে তাহলে কিন্তু তোমরা অনায়াসে কলেজের সঙ্গে যোগাযোগ করতে পারো ও এছাড়া অনেকে বলছো আমার কলেজ আমার বাড়ির থেকে অনেকটা দূর সেক্ষেত্রে কি আমাকে কলেজে যেতেই হবে এক্ষেত্রে রাখি এরকম কোনো ব্যাপার না এই মুহূর্তে তুমি কলেজ যেতেও পারো নাও যেতে পারো তোমাদের কোনো ধরনের এ নিয়ে সমস্যা হবে না কারণ একটাই এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বিভিন্ন কলেজের বা ইউনিভার্সিটির বিজ্ঞপ্তিতে যেটা আমি পরিষ্কারভাবে দেখেছি আশেপাশে কোনো স্বাস্থ্য কেন্দ্র থেকে তুমি যদি তোমার কলেজের ডকুমেন্ট নিয়ে যাও সেখান থেকেও কিন্তু ভ্যাকসিনেশান তুমি নিয়ে নিতে পারো ও সেখানে অ্যাভেলেবেল থাকলে ভ্যাকসিন এন এটা কিন্তু তোমরা করতেই পারো এবং যারা ভ্যাকসিনেশান নিয়েছ কলেজ কর্তৃপক্ষকে জাস্ট যদি যোগাযোগ করতে বলে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে তাহলে যোগাযোগ করে জানিয়ে দেবে যে আমরা ভ্যাকসিনেশন পেয়ে গেছি এরপরে তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছে ও তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে আমাদের কি আদৌ ভ্যাকসিনেশন দেওয়া হবে দেখো তোমাদের রীতিমধ্যে তোমরা জানো যে অক্টোবরের এক তারিখ থেকে আট তারিখের মধ্যে তোমাদের ভ্যাকসিনেশন দেওয়ার প্রস্তুতি পর্ব শুরু হবে অর্থাৎ তোমাদের থেকে স্কুল রীতিমতো কি নেবে ডকুমেন্টেশন নেবে অর্থাৎ আধার কার্ড নেবে এবং যাদের আধার কার্ড নেই যে সমস্ত স্টুডেন্টদের তাদেরও কিন্তু রীতিমতো ও আধার কার্ড তৈরি করে দেওয়া হবে ভ্যাকসিনের জন্য এবং সেটাকে শিক্ষার বা বাংলা শিক্ষা পোর্টালে কিন্তু আপলোড করা হবে অর্থাৎ যাদের আধার কার্ড হয়ে গেছে এবং যাদের হয়নি উভয়ের ক্ষেত্রেই কিন্তু ডকুমেন্টেশনটা স্কুলের জন্য জরুরি এ কাজেই স্কুলের সাথে এক থেকে আট তারিখের মধ্যে কিন্তু যোগাযোগ করে এবং তারপরে সবার প্রথমে কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের ভ্যাকসিনেশান দেওয়া হবে তারপরে নাইন আজ এই স্টুডেন্টদের ভ্যাকসিনেশান দেওয়া হবে যেটা এই মুহূর্তে ইনফরমেশান রয়েছে এবং কলেজের যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া সেটা কিন্তু কালকে থেকেই শুরু হতে চলেছে আশা করছি তোমাদের যা জিজ্ঞাসাবাদ ছিল প্রিভিয়াস ভিডিওতে সমস্ত কিছুরই উত্তর এই ভিডিওতে পেয়ে গেছো এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো এবং এই সমস্ত কাজ বা ভ্যাকসিনেশন কমপ্লিট করার পরে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে এ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ স্কুল কলেজ খুলতে চলেছে আর তোমরা যারা কলেজ এবং স্কুলের পড়ুয়া আছো তোমাদের কলেজ বা স্কুলের নাম উল্লেখ করে তোমরা অবশ্যই জানাও যে তোমরা কটা ভ্যাকসিনেশন নিয়ে ফার্স্ট ভ্যাকসিনেশন না সেকেন্ড ভ্যাকসিনেশন না একটাও ভ্যাকসিনেশন এখনো পর্যন্ত নেওনি প্রিভিয়াস ভিডিওর কমেন্ট সেকশনে এবং ইনস্টাগ্রামে করা কোশ্চেনের অনুযায়ী সমস্ত প্রশ্নের উত্তরই তোমাদের এই ভিডিওতে দিয়ে দিলাম এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে কিংবা ইনস্টাগ্রামে ইনবক্স করতে পারো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত